আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো বন্ধুরা, স্ক্রিনে দেখতেই পারতেছেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড, এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখে 12/3/2024 খ্রিস্টাব্দ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড, এখানে তারা তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি একসাথে প্রকাশ করেছে এবং তিনটা নিয়োগ বিজ্ঞপ্তিতে সর্বমোট তারা 78 জনকে একসাথে নিয়োগ দিচ্ছে এবং সকল জেলার প্রার্থী কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ধরনের চাকরিতে বেতনের সংখ্যা কিন্তু মোটামুটি অনেক বেশি, এবং যারা স্ট্যান্ডার্ড মানের ইঞ্জিনিয়ারিং এবং সায়েন্সে যারা পড়াশোনা করেছেন তারা এই ধরনের চাকরি কিন্তু সবসময় পছন্দ করে। তো বন্ধুরা, চলুন দেখি কী কী পদের সংখ্যা আছে এবং কী কী যোগ্যতা এখানে তারা নিতে চাচ্ছে। তো এখানে পদের সংখ্যা আছে ডেপুটি ম্যানেজার আইটি অ্যান্ড কমিউনিকেশন, পদের সংখ্যা আছে একটি। তবে পদের গ্রেড ও মূল বেতনের যে টাকা সেটা হচ্ছে ষষ্ঠ গ্রেড, 84,000 টাকা বেতন স্কেল। তো এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা সরকারি বিশ্ববিদ্যালয় হতে, এখানে অনুমোদিত অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কমিউনিকেশন, এখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এই বিষয়ে কিন্তু আপনার স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তো অভিজ্ঞতা আইটি কমিউনিকেশন ক্ষেত্রে স্বনামধন্য প্রতিষ্ঠান সিনিয়র অ্যানালিস্ট ম্যানেজার পদে 2 বছরের অভিজ্ঞতা সহ তারা 7 বছরের অভিজ্ঞতা কিন্তু চেয়েছে। এখানে অভিজ্ঞ প্রার্থীরা আসলে আবেদন করতে পারবে। সিনিয়র অ্যানালিস্ট ম্যানেজার হেলথ অ্যান্ড লেবার সেফটি, এখানে 7টি সপ্তম গ্রেড, তো এখানে একটি পদ আছে বন্ধুরা 75,600 টাকা থেকে শুরু। তো সরকারি বিশ্ববিদ্যালয় বা অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর বা পদার্থবিজ্ঞানে আপনি যদি স্নাতকোত্তর ডিগ্রি থাকে আপনি এখানে আবেদন করতে পারবেন। জুনিয়র ক্রেন অপারেটার পদের সংখ্যা আছে 8টি, 13তম গ্রেড, 31,200 টাকা বেতন। সরকার অনুমোদিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ, ক্রেন চালানোর আপনার কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে এবং ড্রাইভিং এবং এক্ষেত্রে কিন্তু লাইসেন্সের প্রয়োজন হবে। ফোরম্যান মেকানিক্যাল পদের সংখ্যা আছে 7টি, 14তম গ্রেড, সরকার অনুমোদিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে উচ্চ মাধ্যমিক ভোকেশনাল মেশিন টুলস অপারেশন মেনটেনেন্স ও মেকানিক্যাল টেকনোলজিতে আপনার কিন্তু পড়াশোনা থাকতে হবে এবং 12 বছরের অভিজ্ঞতা কিন্তু তারা চেয়েছে। ল্যাব টেকনিশিয়ান ফিজিক্স 8টি পদ আছে বন্ধুরা, 15তম গ্রেড, সরকার অনুমোদিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বা সমমানের বিজ্ঞান বিভাগে আপনি কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে এখানে সরাসরি আবেদন করতে পারবেন। তবে এখানে 6 বছরের অভিজ্ঞতা কিন্তু তারা চেয়েছে। বন্ধুরা, এখানে মৌখিক ও লিখিত পরীক্ষায় উভয় আপনাকে কিন্তু বাংলা এবং ইংরেজি ভাষায় উৎকৃষ্টতা দক্ষতা কিন্তু দেখাতে হবে, অর্থাৎ ইংরেজি এবং বাংলা ভাষায়, বিশেষ করে ইংরেজি ভাষায় কথোপকথন এবং লেখা, এটা কিন্তু সবচাইতে বেশি প্রয়োজন। যেহেতু এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি, এটা কিন্তু বাংলাদেশে একমাত্র রূপপুর পারমাণবিক আণবিক কেন্দ্র আছে, সেখানে কিন্তু এই চাকরিটা হবে। তো বন্ধুরা, সেখানে কিন্তু সম্পূর্ণ রাশিয়ার নিয়ন্ত্রণাধীন লোকজন রয়েছে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ইংরেজিতে কথা বলার পারদর্শী কিন্তু হতে হবে বন্ধুরা। তো বন্ধুরা, 1 থেকে 2 নং পদের ক্ষেত্রে কম্পিউটার অ্যাপ্লিকেশন, বিশেষভাবে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইউনিকোড টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। কোভিড নং 1-2 ক্ষেত্রে পাবলিক পরীক্ষায় সিজিপিএ 5-4 এবং 4-3 থাকতে হবে, তো এটা কিন্তু আপনাদের সিজিপিএ থাকতে হবে। তো বন্ধুরা, এখানে আরও একটি জিনিস আছে যেটা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হয় বন্ধুরা। তো আপনারা সরাসরি চলে যাবেন npcbl.teletalk.com.bd ওয়েবসাইটে, যেয়ে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং 500 টাকা কিন্তু এখানে যে পরীক্ষার ফি সেটা কিন্তু প্রদান করতে হবে বন্ধুরা। তো বন্ধুরা, এখানে আবেদনের শুরুর তারিখ হচ্ছে 13/3/2024 থেকে শুরু হবে এবং 4/4/2024 মধ্যে কিন্তু এই আবেদন শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে যে জিনিসটা আছে, যেমন এখানে কিন্তু দেখেন বেতন ও সুযোগ সুবিধা, তো এখানে প্রথম 1 বছর প্রফেশনাল কাল যোগ্য হবে, পরবর্তীতে 2 বছর পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে। এবং এখানে প্রফেশনাল কাল 3 নং কলমে বর্ণিত মাসিক মূল বেতন ও বিধি মোতাবেক উৎসব ভাতার প্রকল্প সাইডের কর্মকালীন যে বেতনের 40% হারে প্রকল্প ভাতা, তো এই জিনিসগুলো কিন্তু প্রদান করা হবে। মূল বেতনের 40-60% বাড়ি ভাড়া এবং গ্র্যাচুইটি সহ প্রভিডেন্ট ফান্ড, সকল সুযোগ সুবিধাই কিন্তু এখানে দেওয়া হবে। তো এইটা কিন্তু অনেকটা সরকারের
সরকারি চাকরির মতো কোম্পানির চাকরি হলেও আসলে সরকারি বিধি মোতাবেকই কিন্তু এখানে কিন্তু আপনার বেতন ভাতাদি প্রদান করা হবে। বন্ধুরা এখানে আরেকটি নিয়োগ আছে বন্ধুরা, তো এখানে জুনিয়র টেকনিশিয়ান 16তম গ্রেড, এখানে 3টি পদ আছে। সরকার অনুমোদিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান উচ্চ মাধ্যমিক ভোকেশনাল থেকে আপনি পাশ করলে আবেদন করতে পারবেন। জুনিয়র টেকনিশিয়ান কুলিং অ্যান্ড এয়ার কন্ডিশন, এখানেও ভোকেশনাল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন। এবং রেফ্রিজারেটর এয়ার কন্ডিশন, এইসব বিষয়ে কিন্তু আপনাদের ভালো ধারণা থাকতে হবে। জুনিয়র ল্যাব টেকনিশিয়ান ফিজিক্স কেমিস্ট্রি, এখানে 16তম গ্রেড, এখানেও ভোকেশনাল থেকে আপনি পাশ করতে হবে। রিগার, এখানেও ভোকেশনাল থেকে পাশ করতে হবে এবং 1 বছরের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। তো যারা ভোকেশনাল থেকে এই বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এই রূপপুর পারমাণবিক কেন্দ্রের যে চাকরি, এটা কিন্তু খুব আকর্ষণীয় চাকরি। তো এই ধরনের চাকরির ক্ষেত্রেও এখানেও কিন্তু দেখতেই পারতেছেন যে বেতন ভাতা 40-60% হারে বাসা ভাড়া, প্লাস প্রকল্প সাইডে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রেও কিন্তু আলাদা ভাতা কিন্তু প্রদান করা হবে। তো এক্ষেত্রেও এখানে কিন্তু 13 থেকে শুরু করে 4/4/2024 মধ্যে কিন্তু আপনাদের আবেদন সম্পন্ন করতে হবে। 500 টাকা এখানে পরীক্ষার ফি আছে। npcbl.teletalk.com.bd ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে বন্ধুরা। তো বন্ধুরা এটারই আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে যেটা সম্পূর্ণ ইংরেজিতে প্রদান করেছে, যেমন এক্সিকিউটিভ ট্রেনি ইলেকট্রিশিয়ান 7টি পদ আছে, বিএসসি ইঞ্জিনিয়ার থাকতে হবে। এক্সিকিউটিভ ট্রেনি ইলেকট্রনিক্স, এখানেও এমএসসি বা বিএসসি ইঞ্জিনিয়ার ফিজিক্স ইলেকট্রনিক্স এটার উপরে আপনি যদি ডিগ্রি অর্জন করে থাকেন আপনি এখানে আবেদন করতে পারবেন। কেমিস্ট্রি, এখানেও এমএসসি বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। মেডিকেল অফিসার, আপনি এমবিবিএস যদি পাশ করে থাকেন আবেদন করতে পারবেন। জুনিয়র এক্সিকিউটিভ ট্রেনি ইলেকট্রনিক্স, এখানেও ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে, অর্থাৎ যারা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে অর্থাৎ যারা ডিপ্লোমা পাশ করছেন তারাও এখানে আবেদন করতে পারবেন। জুনিয়র এক্সিকিউটিভ ট্রেনি এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ইউনিট, এখানেও বিএসসি এনভায়রনমেন্টাল সোশ্যাল সায়েন্স এবং গভর্নমেন্ট অর্গানাইজেশন ইনস্টিটিউট থেকে আপনি যদি পাশ করে থাকেন তাহলে আপনি কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা পলিটেকনিক থেকে এবং ভোকেশনাল থেকে পাশ করছেন, যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং সায়েন্স থেকে পড়াশোনা করছেন তাদের জন্য এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের চাকরিটা কিন্তু অসাধারণ চাকরি এবং বেশ এর বেতন ভাতা দিই মোটামুটি অনেক ভালো এবং এটা একটা মানসম্মানজনক চাকরি। এবং এ ধরনের চাকরি যারা ভোকেশনাল এবং পলিটেকনিক থেকে যারা পড়াশোনা করেছেন, ইঞ্জিনিয়ারিং লেভেল থেকে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। বন্ধুরা এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এখানে এই 3টা নিয়োগ বিজ্ঞপ্তি 12/3/2024 প্রকাশ করা হয়েছে। তো 4 তারিখের ভিতরে অর্থাৎ 4/4 অর্থাৎ সামনের মাসের ভেতরেই কিন্তু এটার আবেদন সময়সীমা শেষ, আপনার ভিতরেই কিন্তু অনলাইনে আবেদন সম্পন্ন করবেন। 500 টাকা এখানে প্রত্যেকটি পদের জন্য 500 টাকা পরীক্ষার ফি বাবদ কিন্তু আপনাদেরকে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা করতে হবে। তো এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। 3টা নিয়োগ বিজ্ঞপ্তিতে সর্বমোট এখানে 78 জনকে তারা একসাথে নিয়োগ দিচ্ছে এবং সকল জেলার প্রার্থী পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবেন। যারা ভোকেশনাল এবং পলিটেকনিক থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।